হাই হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছো বড়িয়া আছো আজি ভিডিওতে লাগি আজি মানে কলেজত আছো কলেজের মানে একদম একটা বিল্ডিংয়ের উপর একদম দেখছে না এইফালে আমার কলেজে এখান চিপাঝা কলেজ তো বহুদিনের মূরত চিপাঝা কলেজত আইসো আর ব্যাক ড্রেসত এফালে ছোৱালীবিলাক দেখছে না কি ধুনিয়া ধুনিয়া হয়ে আছে এইফালে প্রিয়ঙ্কা আছে হাই প্রিয়ঙ্কা থ্যাংক ইউ রেসপন্ড করার বাবে তো আইবার লগে লগে এটা আমার লগে পালো সাবস্ক্রাইবার বারো ভাল লাগছে বারো যিয়ে নহক আজি আছে মানে বিদায় আমার সিনিয়র গিলাকে মানে জুনিয়র গিলাকে সিনিয়র গিলাকক বিদায় দিব মোর সিনিয়র আর জুনিয়রত বিরাট পার্থক্য মানে মানে খেলিমেলি হয়েছিল পার্থক্যত মানে আগতে মই ভাবিছিল সিনিয়রটো ডাঙর নে জুনিয়রটো সরু জুনিয়রটো সরু নে সিনিয়রটো ডাঙর কথা একটাই কই আছো বারো হয়নে কিন্তু উল্টা পাল্টা লাগে আছে সিনিয়রটো সরু নে ডাঙর জুনিয়রটো সরু নে ডাঙর এনেকুয়া লাগি আছে কিন্তু ফাইনালি বারো ইটা মই জানা হয়ে গেল জুনিয়র মানে সরু সিনিয়র মানে ডাঙর মানে মই হলো সিনিয়র ইয়েস হাই তো এয়াই আর ভিডিওটো আরম্ভ করছো আর আজি মানে আমাক ফর্মেলি বিদায় দিয়া হব মানে নর্মেলি মানে বিদায় বলে কব লাগবে আর তিন দিন আছে তারপর পরীক্ষা হব পরীক্ষা মানে আমার ডিপার্টমেন্ট হয়েছে হিস্ট্রি মই হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে মেজর আছে হিস্ট্রি তারপরে হিস্ট্রি থাকবে পারে কিন্তু হিস্ট্রি বস্তু যদি মোক কিনা সদায় একদম মই কব নো তারপর সেই আর গোটাই চলি মোক একদম সাজং কাসং করে ফেলে আইসি তারপর এটা ভিডিও সেটা বনে আছো তারপরে বিদায় লবা আর এ লিখিত আমার নাকি মই এক্সট্রা মই হলো হেৰি আৰু বিয়ার হলো হল অল দা বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আগুৱাই যোৱা একদম কৈ দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ হয় নাই তাৰপিছত আমি লগ বন্ধুকেইটাৰ লগত এনেকৈ আছোঁ এটা বহি আছে একতে দেৱজিত সেইটো সেইটো দেৱজিত তাৰপিছত এইটো অৰুণ তাৰপিছতে এটাই হাত ফাল লগাই দিব লাগে নাই এইবাৰ চাণক্য আছে এবাৰ আজি বিদায় বাই বাই বিৰাট পুৰা আৰু এটা সভাখন আৰম্ভ হ'ল তাৰপিছত উদ্দেশ্য ব্যাখ্যা কৰিলা আমি কিহৰ কাৰণে এই সভাখন পতা গৈছে তাৰপিছত হাই তাৰপিছত এতিয়া আছে বন্তি প্ৰজ্বলন আপোনালোকে বন্তি প্ৰজ্বলন চাই থাকক আৰু কি গাখীৰে অঁ মই এনেও মানুহটো বগায়ে মই আছোঁ আৰু 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 ভাগ্যশ্ৰী মানে নামৰ পাঠিকা হয় সেইকাৰণে ছাৰে মনত পৰিল মনত পৰাৰ লগে লগে দিহা এটা মাৰি দিলা ময়ো সেইকাৰণে ভিডিঅ' এটা কৰিছোঁ ৰ'ব সেইকাৰণে নামত দিয়া শুনো কেনে লাগছে কব দে বিদায়ী সভাত নাম গাই আছে পাঠক তাই ভাগ্যশ্রী আৰু আমাৰ আমাৰ মানে আমাৰ যিখিনি বিদায় চলি আৰু সেইকেইটাৰ মানে ভাষণ চাষণ হৈ গ'ল তাৰপিছতে ছাৰসকলেও ভাষণ দিলে অলপমান ইম'চনেল হৈ গ'ল এইফালে মাজুৰী মনে এটা নেকি এইফালে মাজুৰী মানে ছাৰৰ গিলচ দিছে তাৰপিছত অলপ চলপ বেয়াও লাগিছে তথাপিও মানে আৰু এতিয়া কৈ থাকিব নোৱাৰোঁ আৰু এতিয়া চাহ এটা খাওঁ ইয়ে উৎপলা খালায়ে মই চাহ এটা খাওঁ বুলি আছিলোঁ উৎপলা খালায়ে এইটো এফালে জামিনীৰ লগত ডেন্স এটা দিয়া আছিল জামিনীয়ে ফ্লপ মাৰিলা জামিনীয়ে বোলে ডেন্স নামাৰি তাৰপিছতে মই একেলা মাৰিবও তাই একেলাকে মাৰিব ময়ো একেলাকে মাৰিম চকুৰে কাজলত
এফালে সয়ানিকে বিরাট ব্যস্ততাপূর্ণ জীবন অবলম্বন করছি, এফালে কিশোরেও বিরাট ব্যস্ততাপূর্ণ জীবন অবলম্বন করছি, করে ফেলে এয়া সাহাব হয়ে আছে বায়ুত। আমার ভাষণ চাকন শুনা নাই, কিমান কান্দা কাটা গেল হাওয়ারও। পেন এটা এটা দিছি বঢ়িয়াকে, এইটো পেন মই মানে নেলখো, কিন্তু লগত রাখিম আর বিয়ের মানে বিদায় লওঁতে এইটো পেনে দিয়ে লৈছিলোঁ, মানে এইটো যাতে চলি পেলে মই কব পাৰোঁ। আৰু আমাৰ বি এন জি বিভাগৰ মুৰব্বী অধ্যাপক ছাৰে আমাৰ গোটাইখিনিৰে চলিখিনিৰ কথা, উজ্জ্বল ভৱিষ্যতৰ লগতে আৰু গোটাইখিনি চলি কেনেকুৱা কি কথা বাৰ্তা গোটাইখিনি কৈ আছে, কিছুমানৰ জীৱনৰ সংগ্ৰামৰ কথা কৈ আছে, কিছুমান চলি কিমান কষ্ট কৰি পঢ়ি আছে, কিছুমান চলি কিহত ভাল, কিমান এক্টিভিটি আছে, কিমান কি কথা বাৰ্তা চিন্তা কৰিব নালাগে। গাইছ মোৰ নামো লৈছে, মোৰ দেখাত ধুনীয়া, তাৰপিছত এক্টিং ডেন্স এইবিলাকো লৈছে, আৰু মই চলিটো বেমাৰী সেইটোও লৈছে বাৰু, সৰু কথাটো এনেই বেমাৰীও একে বেমাৰী মুৰ্গীৰ নিচিনাই, মানে কি কৰি আৰু উপায় নাই। তাৰপিছত এইফালে গোটাইবিলাক উঠি উঠি পেলাই দেখাইছে, এইফালে চাণক্য কিছুমান বিজনেছত ভাল, কিছুমান খেতি কৰি ফেলে পঢ়ি আছে, কিছুমানৰ দেউতাক নাই, কিছুমানৰ মাক নাই, তথাপিও মানে পঢ়ি আছে, সেইখিনিকে কৈছে আৰু। মাতে ডেন্সে ফুটি ফুটা কৰি ফেলে বঢ়িয়াকে বিদায় ললো, এফালে হিৰণময়ী, তাৰপিছতে তাইৰ ওচৰত কেমেৰা লৈ যাব, তাই চেলিব্ৰিটি ওচৰতে মানে বাকী বাদ, এইফালে এখন কাগজ দিলা বঢ়িয়াকে, লেটাৰ দিছে বঢ়িয়াকে, লেখা বখা কৰি ফেলে আৰু পেন দিছে, নাই দিওঁ এটা এই কলা নহয় গেছ বগায়ে, আৰু বাকী আজি পৰা লগ নাপাওঁ, এইও এই লাইছে মানে পাতত ময়ো ক'ব লগা আছিলে তলত গিৰি নাম দেখা নাই। কলেজৰ সবে জানে হা, কিন্তু বহুতে কমেন্টত কিবা কিবি কৈ থাকে, যিটো আমাৰ ঘৰৰ মানুহে একদম নহয় দিব, কিন্তু সেইটো নহয় ঘৰৰ মানুহে কালি নাৰে ৰছন আমি ভিডিও আপলোড কৰোঁ, আপোনালোকে আমাৰ প্ৰেম প্ৰীতি পঢ়িছে, আমাৰ মাজত এইগিলা একো নাই, এতিয়া ফটো উঠিছে চব আমি যাওঁ গাইজ, বেয়া নকৰিব, বেয়া নাপাব, তাৰপিছত আমি ফটো চটোত ভাল লাগি গৈছিলোঁ, মানে গ্ৰুপ ফটো এটা লাগে আমি আমাৰ দুটাৰ ৰিলেশ্যনশ্বিপটো একফালৰ পৰা বন্ধু, একদম ভাল বন্ধু, আৰু ই মোৰ ভাইটি নিচিনাহে, ভাইটি দাদা যি বুলি ভাবে আৰু ইফালে দি অ এইফালে মাজু এয়া, কাৰণ আমি কাৰণ আপোনালোকে দেখা হয়তো ইয়াৰ তলা এংকেল হেল্পে দেখিলে শাসনৰ নিচিনা হৈছেতো গাইজ, আমি দুটা লগহে হয়, বাচ যদি আপোনালোকে ইয়াৰ আগৰ ভিডিঅ' চাই তেনেহ'লে ৰাখি পিন্ধোৱা ভিডিঅ' এটা পাব, যিটো ই মোৰ ভাই বনাইছিল, কোৱা ভিডিঅ'টো বাদ দিয়া মোৰ ডেন্সটো কেনেকুৱা আছে, ভাল হৈছে আৰু অল দ্য বেষ্ট, নেক্সট লেভেলত যোৱা, বঢ়িয়াকে আগবাঢ়ি যোৱা, থেংক ইউ, থেংক ইউ দেই। চ' মোৰ ডেন্সটো কেনেকুৱা আছে, চ' চিটো তাৰপিছত তোমালোকে অল দ্য বেষ্ট থাকিল, ইয়াৰে পিছত আগবাঢ়ি যাই থাকা, মোক কি ক'বা, বাকী শুভেচ্ছা থাকিল আগবাঢ়ি যোৱা জীৱনত, উন্নতি কৰা, পাহৰি একদম নাযাওঁ আৰু মোক একদম পুৰা ফ্ৰেণ্ডলি থাকো, তাৰপিছত মোৰ বিষয়ে কিবা দেখো লাষ্ট মুখটো দেখাই পাই থাকিবি মিনি ব্লগত, কিন্তু মই দেখা নাপাম, অমি থাকো তিনি ভণ্টি তাৰপিছত এইফালে হেৰি জামিনী আহিলে, এই মানে মই এক্সট্ৰাকে ল'ম বুলি জামিনী কোৱা মোৰ কথা, তোমাৰ ভাল লাগিল আজি আমি দুটাই শুভেচ্ছা থাকিল, তোমাৰ লাগি আগুৱাই যোৱা উন্নতি পথত, তোমাৰ লাগি শুভেচ্ছা থাকিল, মই যে এটা চেলিব্ৰিটি হ'ম, থেংক ইউ, থেংক ইউ, ভালে আছে দেৱজিত, দেৱজিত কেনেকুৱা লাগিল, অল দ্য বেষ্ট থাকিল জীৱনৰ উন্নতি পথত আগবাঢ়ি যোৱা, থেংক ইউ দেই, থেংক ইউ বিদায় পাতি দিয়াৰ কাৰণে, ফৰ্মেলি আমাক খেদিলা, আৰে ৱেলকাম চেলকাম দিয়ে ভাই, আৰু এই মুহূৰ্তত আমি আহি গ'লোঁ তলত লাগি, তাৰপিছত ফটো চটো দুটামান উঠি পেলাই ঘৰ মোৱা হ'ম, মই যাম পংকজৰ লগতে, পংকজক পাই গ'লোঁ আৰু বাকী সেয়াই আৰু। আপোনালোকৰ কাৰণে আমি দুটা মানে ডিষ্টেন্সটো মেইনটেইন কৰিব লগা হৈছে, মানে ফ্ৰেণ্ডশ্বিপত যেনেকুৱা আছিলোঁ, এতিয়া আমি মানে নিজৰে কনফিউজন, আমি ৰিলেশ্যনত যেনেকুৱা
আর মানে ইয়ার পাতকে ডর কথা তো হল ইয়াক মানে রাখি বন্ধন রাখি পিঠাও গাইজ আর ভিডিও আছে চাব উপায় নাই গাইজ এটা আমি তাতে প্রথম আপলোড করবা পারাকে আরম্ভণিতা গাইজ কবা লাগিলে মোরে আছে ফ্রেন্ড একদম হিরণময়ীর যে ফ্রেন্ডশিপটা আরম্ভণিতা এনেকা কিন্তু হোস্টেলে আমার খেলিমেলি করে দিলা মানে এই হোস্টেল ললা আহা যাওয়াটা আমার মানে বন্ধ হয়ে গেল এই অসমীয়া ডিপার্টমেন্ট মানে হিস্ট্রি ডিপার্টমেন্ট উপায় নাই আর ইফালে চাইও আছে মো লাজু লাগছে হলেও লাজ ললিনো কি হবো তারপর এফালে কি কবি ভাল লাগছে না বেয়া লাগছে আজি বেয়া লাগছে কিন্তু আর বেস্ট অফ লাক থাকিল আগুয়ে যা পরীক্ষার কারণে মোক দিছি বোলে আর সেই আর এই নাম ভায়োলিনা আমি মরমতে হাতি বলে মাতো আর এই ঘর জাম জাম করে ফেলে তিন বছর হয়ে গেল আর গাইজ মনে কইছিল না ভায়োলিনা আসলে ভায়া বলি না নয় আর অঙ্কুর আসছিল আমার মানে আমি দুটা লিখিরা এই তিনটা জিয়া আমি এখন জেসমিন আছিল এখন বেঞ্চতে বইছিল প্রথম আহি আহি বলে প্রথম আহি পেলে তাই এতে আমাক দাদা বলে আমিও এত গা বাইদেউ বলো আমি যে এখন বেঞ্চত গম আমি গাড়ি যাওঁতে বস্তাত বহি যাব লাগিছে কিমান স্মৃতি আছে এহেতগিটা আমি ফার্স্ট মানে ফ্রেন্ড আছিল তারপিছতে আমি নিজৰ নিজৰ ফ্রেন্ড গোটাই ললো বাৰু কাৰণ এহেত অসমীয়া ডিপার্টমেন্টৰ মই হিষ্ট্ৰি আৰু কি কবি বেয়া লাগছে অল দা বেষ্ট গোটাইকিটা গোটাইকিটা লাগি অল দা বেষ্ট গোটাইকিটা আজিকালি কোনো হিৰণময়ী বেষ্ট এ নকলি ভাই এনে এখন দেখ হৈ মানুহ মকাই ভাই কি কমেন মকা দেই ভাই ভাই গৰবৰ আছে বলে হিৰণময়ীৰ লগত থাকিব পাৰে আৰু হেক আৰু অন্ত বাই 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 বাই